রাজনৈতিক নাটক করে গত 12 ফেব্রুয়ারি জাতীয় সড়ক ও রেলপথ অবরোধ করেছে রাজ্যের 2টি সংগঠন। বৃহস্পতিবার ছাত্র যুব ভবনে সাংবাদিক সম্মেলন করে এমনটাই অভিযোগ করেছেন টিএসইউ সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরা। আরও বলেন, ককবরক ভাষা রোমান হরফে লেখার দাবিতে 2টি সংগঠনের পক্ষ থেকে রাজ্যে ধর্মঘটের নাম করে নাটক মঞ্চ তৈরি হয়েছিল এবং এর নাটকের সমর্থন করেছে রাজ্যের প্রধান বিরোধী দল ত্রিপুরামথা। টিএসইউ প্রথম এই বিষয়ে আওয়াজ তুলে ডেপুটেশন প্রদান করেছেন। এর নিয়ম পরিবর্তন নিয়ে তারপর টিএসইউর পরে অন্যান্য দল ছাত্র সংগঠন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের ডেপুটেশন প্রদান করে। তারপর সেসব ছাত্র সংগঠনের সাথে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ ফোনে কথা বলেছে, কিন্তু একবারের জন্য টিএসইউর সাথে এ বিষয়ে কোনো কথা বলেনি। তাই এটি রাজনৈতিক নাটক ছাড়া আর কিছু নয় বলে দাবি করেছে টিএসইউ বলে আমি মনে করি না। সেটা হলে কি, আপনারা জানেন স্ক্রিপ্টকে ইস্যু করে 12 ঘন্টার বা মানে যতক্ষণ অবধি দাবি না মানা হয় তখন অবধি স্ট্রাইক থাকবে বলে একটা ঘোষণা দিয়ে 2টা সংগঠন সেখানে অল ইন্ডিয়া ত্রিপুরা স্ট্রাইক ডেকেছিল। আর এই স্ট্রাইক কি ত্রিপুরা মত পলিটিক্যাল পার্টি তারা এটা সাপোর্ট করে পুরো পলিটিক্যালি, এডিসির ইএম থেকে শুরু করে এমডিসি থেকে শুরু করে সবাই এখানে নেমে পড়েছিল। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।